আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল এবং গর্হিত কাজ খারাপ কাজ পাপের কাজ থেকে বিরত রাখে আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের এলাকায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এমন ব্যক্তি আছে কিন্তু সুদ খায় ঘুষ খায় অন্য মানুষকে অত্যাচার করে নির্যাতন করে নিপীড়ন করে তাহলে নামাজ তাকে কিভাবে অন্যায় কাজ থেকে বিরত রাখলো প্রশ্ন হলো আমাদের তাহলে আল্লাহর নবীর সেই হাদিস শুনুন আল্লাহর নবী বলেছেন আন তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এই অবস্থা যদি তোমার না হয় তাহলে এতটুকু মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন আপনাকে দেখছেন ওই ব্যক্তিকে দেখছেন যে ব্যক্তি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারলো না নামাজও আদায় করলো সেই ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহ আমাকে দেখছেন এটা মনে করে নামাজ আদায় করে খুশু খুজুর সাথে মনোযোগ ধীরস্থির ভাবে নামাজ আদায় করে অবশ্যই ওই নামাজ তার অন্যায় কাজ থেকে বিরত রাখবে